বাসাত খান সাহেব, আমি নিজের চোখে দেখে আসছি সুবহানাল্লাহ, ইট ইট দিয়ে তায়ামুম করে পাটাকে উপরে তুলে তারপরে নামাজ আদায় করতেছেন। আল্লাহ পাক হযরতকে, আজকে পাটা অনেক ফুলে গেছে, আল্লাহ পাক হযরতকে দ্রুত সুস্থতা দান করুক। আরো জোরে বলেন আমিন। আপনি আমি সুস্থ আছি, সুন্দর আছি, শরীর স্বাস্থ্য সুঠাম দেহ আছে, অথচ নামাজ করি না। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله پاکر کسے تم رچاؤ بالصبر والصلاة صبر ابن نمازر مدومے نمازر کتا تو انیک بلا میں بار صبر کتا کو ایک تبولی صبر کو ایک درنے ہوتے بارے صبر عن المعصیت صبر عن المصيبة صبر عن الإطاعة অনেক ধরনের صبر হতে পারে অনুসরণের ক্ষেত্রে صبر গুনাহের ক্ষেত্রে صبر মুসিবত আসলে صبر অনেক ধরনের صبر হতে পারে আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি صبر করব তো ইনশাআল্লাহ আমার কেউ মারা গেছে আমার কেউ অসুস্থ হয়েছে আমাকে صبر করতে হবে صبر করতে হবে আমার টাকা হারায় গেছে দন্দৌলতের সমস্যা হয়েছে চাকরি বাকরিতে সমস্যা হয়েছে صبر করতে হবে আমার উপর মুসিবত আসছে আমাকে জেলখানায় নেওয়া হয়েছে صبر করতে হবে আল্লাহ পাক صبرকারীদের সাথে আছেন কাদের সাথে আছে যেটা বুঝতেছেন না সাত দিন আগে ডান্ডা বেরি পরানো গরুর রশি লাগানো সব কিছু তাই তো গরুর রশি লাগানো ডান্ডা বেরি পরানো ইয়ামুটা হেলমেট সব কিছু আল্লাহ পাক সেখান থেকে বের করে দইরাই না হাজার হাজার মানুষের মাসকানি মানুষের ভালোবাসার পাত্র বানায় দিবেন এবং আল্লাহ পাক লক্ষ লক্ষ যুবকদের সম্মানের পাত্র বানিয়ে দিয়েছেন মানুষের ভালোবাসা পাচ্ছি তাইলে সবরের ফল না এটা কথা বলেন না কেন আল্লাহ পাক صبر করলে দেন এটা দুনিয়ার কথা বললাম দুনিয়াতে যদি কিছুই না পাইতাম তবু অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের জন্য দ্বীনের জন্য কুরবানি করলে আখিরাতে কি এটা আছে না প্রতিদান আছে না আরে বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মুমিনের দুইটা বিষয়ে আমি খুব অবাক হই মুমিন যখন মুসিবতে পড়ে শুকরিয়া আদায় করে সরি মুসিবতে পড়ে صبر করে আল্লাহ পাক প্রতিদান দেন মুমিন যখন কোনো বিষয়ে নিয়ামত প্রাপ্ত হয় কোন জিনিস পায় তখন সে শুকরিয়া আদায় করে সেটাতেও সে প্রতিদান পায় আল্লাহর তরফ থেকে দুইটা বিষয়ই সুবহানাল্লাহ মুমিনের ব্যর্থতা বলতে কিছু কথা না মুমিন কষ্টের মধ্যে বললে صبر করে নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করে দুইটাই লাভ লস আছে প্রিয় হাজিরিন আমরা صبر করব তো ইনশাআল্লাহ টাকা হারায় গেছে صبر করব তো ইনশাআল্লাহ কেউ মারা গেছে صبر করব তো ইনশাআল্লাহ নাকি আল্লাহর গালি দেওয়া শুরু করব আমাদের একদল মাসাসি আছে কিছু হইলে গালাগাল আল্লাহ তুমি আলসু দেখলা না তা আপনারে কি আল্লাহর দায়িত্ব দেওয়া হইছে নাকি আপনি ওই রব উনি জানেন পৃথিবী কিভাবে চলবে কে কবে মারা যাবে কে কবে অসুস্থ হবে কি করলে কি হবে সেটা উনিই জানেন কবে সূর্যটা বেশি উঠবে কবে কম উঠবে কবে চন্দ্রগ্রহণ হবে কবে পৃথিবীতে করোনা হবে সব কে জানেন এটার দায়িত্ব আমি মেরে দেওয়া আমি তো সংসারই জঙ্গলে ধরেন আল্লাহর কি করব প্রিয় হাজিরিন এজন্য বললাম صبر এবং নামাজের মাধ্যমে চাইতে হবে আল্লাহ পাকের কাছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহু মাআস সাবিরিন আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি নাকি হায় আফসোস করনেওয়ালাদের পাশে আছি কিছু হইতে হায় আফসোস এই গেলো গা সেই গেলো গা তাদের সাথে আছি না صبرকারীদের সাথে এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া সুবহানাল্লাহ এরপরে আল্লাহ একটা সুবহানাল্লাহ শহীদদের কথা আলোচনা করেছেন শহীদ কারা এবং শহীদদের মর্যাদা কি সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে শহীদ শাহাদাতের সাথে সাথে তার আত্মাটা তার কলব
একটা জান্নাতি সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন এবং সেই সবুজ পাখি উঠতে থাকবে উঠতে 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 আল্লাহ পাকের আরশের ল্যাম্পোস্ট বা আরশের নিচে যে ইয়া আছে ওটার উপরে গিয়ে বসবে আর আল্লাহ পাক বলবেন হে আমার শহীদ বান্দা তোমার আর কি চাই শহীদ বান্দা বলবে মাওলা আপনি আমাকে সব দিয়েছেন কোনো কিছু দরকার নেই যেখানে মন চাই সেখানে যাবে যেখানে মন চাই উড়ে উড়ে গিয়ে যা মন চাই খাবে ঘুরবে সুবহানাল্লাহ এই দুনিয়ার ভয় আমাদেরকে দেখায় লাভ আছে আমরা তো শাহাদাতের তামান্না নিয়ে ঘুরি যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন শহীদ তামান্নায় যাদের মন নাচে তাদেরকে ভয় দেখায় লাভ আছে আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমরা কঠিন থেকে কঠিন বিপদেও সবর করতে জানি আবার লক্ষ লক্ষ মানুষের জনশ্রুতেও গা বাসাই না শুকরিয়া আদায় করতে জানি জানি এই লক্ষ মানুষের ভালোবাসাও যদি কোটি মানুষের ভালোবাসাও যদি আল্লাহর জন্য না হয় বিন্দু মাত্র ফায়দা জানি অতএব আমরা যেমনি ভাবে আমাদেরকে জেল জুলুমের রিমান্ডের ভয় দেখাইলে আমরা গাব্বে যাই না হ্যাঁ মানুষ যেহেতু রক্ত মাংসের শরীর মারলে তো ব্যথা পাবই ও হা বলবো কি কর না যারা মারে হ্যাঁ করে ধরে না আমার কাছে দেন পরে দেখি কি করে কি কর হেরা দেহি ওয়া করে কিনা সেইম রক্ত মাংসের শরীর যে কেউ যদি মারে আঘাত করে ব্যথা পাওয়া যাবে রক্ত ঝরবে হয়তো মারা যাবে কিন্তু ছেড়ে দিলে আমরা ঠিকই দিনের প্রতি চলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের পথে রাখেন এই দোয়াটা করবেন যত জুলুম আসুক আমরা যেন কিসের পথে থাকি আরো জুলুম বলেন কিসের পথে আমি যারা চাকরিজীবী তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা হাদিস লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক খালিকের অবাধ্যতায় মাখলুকের কোনো আনুগত্য নাই আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দার অনুসরণ চলবে না নেতা হোক নেত্রী হোক লিডার হোক শায়েক হোক পীর হোক কিংবা তোমার বাবা মা হোক আল্লাহ পাক এবং কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে তোমার কোনো নেতার তোমার কোনো ভাইয়ের তোমার কোনো শায়েকের কোনো পীর সাহেবের কিংবা কোনো নেতা নেত্রীর কথা যদি কোরআনের বিরুদ্ধে যায় তখনও যদি তুমি তাকে অনুসরণ করো আল্লাহর বিরুদ্ধে গেলে অনুসরণ করো তাহলে তুমি তাকেই তুমি আল্লাহর জায়গায় রব বানাবে আল্লাহ পাক আমাদেরকে সেই জায়গা থেকে ক্ষমা করুক কেউ তো বলে হুজুর আমাদের হাত পা বাঁধা আমাদের কিছু করার নাই আমরা হুজুর রিজিক এটা আমাদের রিজিক চাকরি করে আবার অন্যায় আদেশও পালন করে কয় রিজিক বাবা তুমি রিজিক বুঝোনি তুমি রব্বুর রিজক রিজিকের মালিক আল্লাহকে মনে করো না তুমি রিজিকের মালিক বানিয়েছ তুমি রব্বুর রিজক বানাইছো তোমার চাকরি তুমি রিজিক আল্লাহ থেকে নাও না তুমি রিজিক আল্লাহ থেকে নেওয়ার মানসিকতা রাখো না তুমি ভাবতেছো তোমার চাকরি তোমাকে রিজিক দেয় নাউজবিল্লাহ রিজিক কি চাকরি নেতা লিডার ভাই অফিসের বস দিতে পারে নাকি আল্লাহ রিজিক দাতা কে তো বলতেছিলাম শাহাদাতের তামান্না আছে তো আল্লাহ পাক আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আরে যারা দ্বীনের পথে আল্লাহর রাস্তায় নিহত হবে তাদেরকে মৃত বলাও নিষেধ ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া আল্লাহ বলে দিচ্ছেন বরং তারা জীবিত ওয়ালাকিন লা তাশউরুন তোমরা সেটা অনুধাবন করো না বুঝো না আমরা বুঝি না কিন্তু শহীদরা কি জীবিত শহীদের কোনো বারজাখের জিন্দেগি নাই
শহীদের কি নাই কবর, এই সমস্ত যে সওয়াল জবাব কিংবা এই দাগগুলো কোনোটাই কি নাই? নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।